Just like me, to miss a good thing. Another night ruined, I don't even know when we came this way. Now you're acting so different than when back when we had it easy. And now you don't believe me when I say I'll change. But how can I lose you now? Oh, 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 the silence will wait too loud. Yeah, 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 'cause I won't be okay without you every day. If you don't run away. बंधुरा आहज्य बांगला आपनादेर सबाइके स्वागत। आमी पूजा आजके ब्लगटा आमी स्टार्ट करछि और आगे भिडियोटा देखे थाकेन ताहले जानते पारबेन जे आमी कोथाय एकटा घुरते जाच्छि। तो कोथाय घुरते जाच्छि कि करछि सबकिछु जानते गेले आपनारा पुरो भिडियोटा देखते थाकुन। आज हच्छे 23 डिसेम्बर 2020 बाजते 11:30 থেকে 12টা। आमी जाच्छि एनजेपी स्टेशन थेके जंक्शन। टाइटल देखे निश्चय अपनारा बुझे गेছেন যে আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি গ্যাংটকে। তো গ্যাংটকের জার্নি আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি। জংশন থেকে আমি গাড়ি বুক করেছি। তো সেখান থেকে আমি যাচ্ছি গ্যাংটকে। তো গ্যাংটকের পর আমি কোথায় যাব, ইস্ট সিকিম না নর্থ সিকিম, তো সেটা আপনারা গেস করুন আর কমেন্ট সেকশনে জানান আমাকে যে আমি কোথায় যাচ্ছি। তো আপনারা আমার সাথে থাকুন আর ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আর আমার সাথে জার্নিটা আপনারাও এনজয় করুন। Chase you into the moonlight, baby. I don't wanna have to go another night. Not you by my side. आज हच्छे 24 तारीख, टाइम हच्छे মোটামুটি 9:30 বাজে, সকাল 9:30। তো আমি আছি গ্যাংটকে আর আমি একদম রেডি হয়ে গেছি। গ্যাংটক থেকে আমরা বেরিয়ে একটা জায়গায় যাব ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যে মোটামুটি সন্ধ্যার সময় আমরা গ্যাংটকে পৌঁছেছি। তো কালকে গ্যাংটকে থেকে আজকে আমরা বেরোচ্ছি, আরেক জায়গায় যাবো গ্যাংটক থেকে। তো কোথায় যাচ্ছি কী করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ব্লগটা দেখতে থাকুন। फाइनली आमी যাচ্ছি লাচুং। গ্যাংটক থেকে আমাদের বেরোনোর কথা ছিল অলমোস্ট 10টা সাড়ে 10টার দিকে, বাট একটু লেট হয়ে গেছে। আমরা বেরিয়েছি 1টার দিকে। বাই কার গ্যাংটক থেকে লাচুং টাইম লাগে অলমোস্ট 5 hours। তো আমাদের লাচুং পৌঁছাতে 6টা সাড়ে 6টা বেজে যাবে, মানে সন্ধে হয়ে যাবে। তো এখানে একটু চা খাওয়ার জন্য সবাই নেমেছে। তো আপনারা জাস্ট ভিউটা দেখুন, ভিউটা সত্যি খুব সুন্দর লাগছে। আপনারা ভিউটা জাস্ট এনজয় করুন। আমার ভিডিওটা ছাড়তে ছাড়তে নতুন বছর স্টার্ট হয়ে যাবে, তো তার জন্য আপনাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আপনাদের নতুন বছর খুব ভালো কাটুক, শুভ হোক আপনাদের নতুন বছর। গুড মর্নিং গাইস, এখন হচ্ছে সকাল 6:30। আর আমি আছি লাচুংয়ে। কালকে আপনাদেরকে বলেছিলাম যে গ্যাংটক থেকে বেরোচ্ছি। গ্যাংটক থেকে বেরিয়ে আমরা লাচুংয়ে এসেছি মোটামুটি ওই সন্ধ্যে 6:30 বেজে গিয়েছিল রাত্রে। তো এখন আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, তো সোয়েটারটা পরলেই হবে। তো তারপর আমি এখান থেকে লাচুং থেকে যাবো 2-3টে জায়গা ঘুরতে। আমাদের ক্যাব 6:30টার মধ্যে চলে আসবে, ওয়েট করছি ক্যাবের জন্য। তারপর এখান থেকে বেরিয়ে আমরা ঘুরতে যাবো। আর আমি আপনাদের দেখাচ্ছি যে আমার রুম থেকে বাইরের ভিউটা কীরকম। আমি যাচ্ছি লাচুং থেকে 2টো পয়েন্ট ঘুরতে যাবো। 2টো পয়েন্ট, একটা হচ্ছে জিরো পয়েন্ট আর একটা হচ্ছে ইয়ামথাং ভ্যালি। তো আমাদের প্ল্যান ছিল যে কাটাও যাওয়ার, কিন্তু কাটাওয়ে অ্যালাউ করছে না এখন। তো তার জন্য জিরো পয়েন্ট আপনারা যদি ঘুরতে আসেন তাহলে আমি বলবো যে আপনারা অবশ্যই কাটাওটা যান। কাটাওটা সত্যি খুব সুন্দর জায়গা, বাট ব্যাড লাক আমাদের যে যেতে পারলাম না, তার জন্য জিরো পয়েন্ট আর ইয়ামথাং ভ্যালি যাচ্ছি। লাচুংয়ের টেম্পারেচার যখন আমি হোটেলে ছিলাম তখন তো 0 ডিগ্রি ছিল। জিরো পয়েন্টে ওখানে টেম্পারেচার মাইনাসে থাকবে। এটা হচ্ছে ইয়ামথাং ভ্যালি। আপনারা যদি আসতে চান ইয়ামথাং ভ্যালি, তো আমি বলবো যে পারফেক্ট টাইম হচ্ছে মার্চ থেকে মিড-জুন অবধি, কারণ তখন পুরোটা ফুলে ভর্তি থাকে। আপনারা যদি শুধুমাত্র ইয়ামথাং ভ্যালি দেখতে চান তাহলে ওই টাইমটা পারফেক্ট হবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমি এটা পার্ট 2 নিয়ে আসবো, কারণ একটা ভিডিওতে পুরোটা কভার করা সম্ভব নয়। তো তার জন্য পার্ট 2 অবশ্যই নিয়ে আসবো। আর এটা আমার ফার্স্ট ট্রাভেল ব্লগ, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।